जाती रहेगी बाहरे दिल की नजर से, दुनिया को देखो दुनिया से दाई हंसी है। ओ हो आती रहेगी बाहरे একদম মনের আয়না থেকে দুনিয়াকে দেখো, পারফেক্ট লাগবে। ওয়েলকাম টু পল্লবস গ্যালাক্সি। আজকে কি কি আছে লাঞ্চে? শুভ দুপুর কি কি আছে দেখো। ডবল ডিম দিয়ে আর মটরশুঁটি দিয়ে ঝাল করা হয়েছে। অনেকদিন পরে দুটো ডিম খাচ্ছি, অনেকদিন পরে দুটো ডিম। আর আছে এখানে উচ্ছে আলু ভাজা, উচ্ছেটাই বেশি, ছোট্ট একটা আলু দিয়েছি। একদম উচ্ছে ভাজা বীজ সব আমাকে দিয়ে দাও, সব ভাজা, এগুলো ভাজবো এখন। বেশি নেই, নরম নরম দাও আমাকে, দাও আমাকে দাও নরম নরম বীজ বলে আমি আর ফেলিনি। আমার হাত এখন কতবার জ্বলে যাবে। আরে একসাথে সবগুলো তুলে নিয়ে, তা না না, একসঙ্গে বীজ বাঁচতে সময় লাগবে। ও স্নান করে আবার তৃতীয় খেতে নি, একটু জল দাও, একটা কিছু খেতে হবে, আলুও দেবে। জল কেন চাই না, খাবে স্নান করে জল। অনেক কারণ আছে, গলা শুকিয়ে থাকে তো, নাহলে আবার কক কক করবে। ওদিকে সরিয়ে দাও। চলো তাহলে স্টার্ট করি। এটা উঠছে না করল, ওই জন্য এত তেতো। জানো তুমি যখন শুনলে খেজরা পাখিগুলো ফুল উঠো ছিটছে, যাওয়ার সময় দেখলাম শুনলাম। দিদি বলছে জানো কালকে না লঙ্কা শেষ হয়ে গেছিল, তখন তোমায় বলেছি না আমি তাকে নিয়ে গেলাম, না দিদি আমি ওটা নেব না, তুমি তুলে দিলে তবেই নেব। খেয়ে করে এটা ছাড়তে হবে, খেয়ে দিয়ে দেবে আমাকে ফোনটা, বুঝতে পেরেছ? আজকে আবার এসেছিল সমীর, বলছে কি কি আছে বললো, বেশ ও হলুদ ফুলকপি। আচ্ছা আচ্ছা, ওটা তো খাইনি কোনো। আমি বলছি না রক্ষে করো আমি নেবো না, বলছে কেন, আমি বলছি না একবার বেগুনি বাঁধাকপি এনে যা ইয়েতে পড়েছি, বলে ওটা তো স্যালাড খাওয়ার, আমি বলছি জানি ওটা স্যালাড খাওয়ার। অনেকদিন পরে এরকম ঝাল ডিম খাচ্ছি আমরা, না বেগুনি বাঁধাকপি, সেই বাঁধাকপি এখনো মনে আছে।
কি করেছিলে? এটা অ্যাকচুয়ালি স্যালাড ফ্যালাড ঠিক আছে, হ্যাঁ স্যালাড, লেটুস, বেগুনি, বাঁধাকপি, এগুলো স্যালাডে। হ্যাঁ তুমি আমার সাদা ফুলকপি আর ব্রকোলি দিয়েছ, ওই আমি খুব সুন্দর খাচ্ছি, আমার আর কিচ্ছু দরকার নেই। ও তার মধ্যে বেগুনি বাঁধাকপি শুনে বলেছি, ও শুনেছে বেগুন, বলছে বেগুন তো দাদা দেখে আমি বেগুন কিচ্ছু হয়নি, বেগুন ঠিক আছে। অনেকদিন পর ডিমটা এইভাবে ঝাল বানিয়েছি, খেয়ে নাও। এরপর তো আসছে পাতলা ডাল ভাত, তারপরে তোমার জল ঢালা ভাত, টক ডাল ভাত, এইসব খাওয়া পাতলা আর কি, লাইট খাবার দিন আসছে, ঝাল ঢাল যা খাবার এখন খেয়ে, কোনো রকম রিচ নয়। ঠিক আছে তাই হবে। রোটেশন করে খেতে হবে, তাই হবে। তোমার যদি ইচ্ছা হয়েছে খেতে নিশ্চয়ই খাওয়াবো। তবে দুটো দশ চাটনি তো ভাবা না, না ইচ্ছা করেই বার করিনি চাটনি, কেন বলো তো? ঢোকলার সাথে চাটনি খেয়েছো না? কালকে আবার রোববার, কালকে খাবে। একদিন খুব ইচ্ছা করে চাটনি খেতে, আজকে আর সেরকম ইচ্ছা করছে না।
দিদিদের আগে খেতে অনেক দেরি হয়ে গেছে, দিদি অনেক বেলায় বাজার করে এলো, তখন আমার অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। একটু লেগেছে, ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডাটা লেগেছিল, এখন হালকা হালকা আছে। এই সময়টা খুব টাফ, আমার যা কিছু হয় না গলাটায় হয় বেশি। হয়ে গেল, চলো আজকের মতো, আজকের মতো টাটা, লাইক শেয়ার কমেন্টস, আর এখন যারা সাবস্ক্রাইব করনি করে ফেলো, আশা করি ভালো লাগবে। চলো টাটা টাটা।